আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে, একটা পিসি বিল্ডের ভিডিও। মোটামুটি একটা রিকোয়েস্টেড ভিডিও, অনেকেই কমেন্ট করেছিলেন, ইভেন আমাদেরকে মেসেজ করেছেন। তো তাদের উদ্দেশ্যেই আজকে বলতে চাই যে আসলে আজকে একটা ভিডিও বানাচ্ছি বাজেট ফ্রেন্ডলি বললেও ভুল হবে, বাট প্রাইসটা একটু বেশি, বাজেটটা একটু বেশি, 45,000 টাকার আশেপাশে। তো এই বাজেটে আপনি কী কী ধরনের কোম্পানি দিয়ে একটা পিসি বিল করতে পারেন আর পিসিটা দিয়ে আপনি কী কী কাজ করতে পারেন একটু ধারণা দিব। তো আজকের এই ভিডিওটা তাদের জন্য উপকারে আসবে যারা হয়তো ভাবছেন যে আসলে আমি একটা ফ্রিল্যান্সিংয়ের কাজের জন্য পিসি কিনবো। আমরা যেটা রিসেন্টলি খেয়াল করছি, অনেকেই নতুন করে ফ্রিল্যান্সিংয়ে যাচ্ছেন, অনেকে কাজ করছেন, অনেকে কাজ শিখছেন, তো তাদের জন্য আমার মনে হয় এটা একটা বেস্ট বাজেট হতে পারে, মানে একটা বেস্ট প্ল্যানিং হতে পারে। তো আশা করি কাজে লাগবে আপনাদের, জাস্ট এটা একটা ধারণা। যদি ভালো লাগে একটা শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। একটা শেয়ার করে দিলে যারা হয়তো এই ধরনের পিসিগুলো কিনতে চাচ্ছেন তাদের কাজে লাগতে পারে। আর কথা নয়, এখন আসলে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এখন চলে যাই ভিডিওর মেইন আলোচনায়। প্রথমত আমি মনিটরটা এখানে রেখেছি, মনিটরটা আমি দেখেছি এখানে ইউনভি ব্র্যান্ডের। এটা হচ্ছে একটা 22 ইঞ্চি বর্ডারলেস মনিটর। আর যদি আমরা কালার অ্যাকুরেসি চিন্তা করি, এটা হচ্ছে একটা ভিএ প্যানেলের মনিটর, সেক্ষেত্রে আইপিএস প্যানেলের মতো হবে না, তবে আমার মনে হয় বাজারের মধ্যে যথেষ্ট ভালো। এই মনিটরটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে হয়তো আপনাকে 8,500, 6,600, 700 এর আশেপাশে খরচ করতে হবে, অর্থাৎ 8,500 নিচে আপনি কোনোভাবেই পাবেন না বলে আমি মনে করি। তো আমার মনে হয় বাজেটের মধ্যে একটা ভালো মনিটর রেখেছি, যেহেতু বাজেট হচ্ছে প্রায় 45। তো 45,000-এ যদি আমি একটা ভালো মনিটর আপনাদেরকে না দিই তাহলে বিষয়টা কেমন দাঁড়ায়, যে কারণে এই মনিটরটা দিয়েছি। অফিসিয়াল একটা প্রোডাক্ট, 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, তা আমার মনে হয় আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন। এরপরে আদার্স কি কম্পোনেন্ট, আমি একটা কেসিংও দিয়েছি এখানে, ভেলুটপের 708 মডেল। সামনে 3টি ফ্যান আছে, পিছনে একটি আছে, সাইডে টেম্পার গ্লাস আছে, টপে ম্যাগনেটিক ফিল্টার আছে, USB 3 পোর্ট আছে, অডিওর যে পোর্টটা আছে সেটাও যথেষ্ট ভালো, এবং আপনি নিশ্চিন্তে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। এই কেসিংটা নিতে গেলে মোটামুটি আপনাকে খরচ করতে হবে ধরেন 3200-3300 টাকার আশেপাশে। আপনি একটু হয়তো যদি দেখে শুনে কেনেন তো আমার মনে হয় যে এই প্রাইজের আশেপাশে পেয়ে যাবেন। তাই এই কেসিংটা থাকছে আজকের এই বিল্ডের সাথে। আদার্স কী কী কম্পোনেন্ট দিয়েছি সেদিকে চলে যাই। প্রথমত প্রশ্ন থাকে যে প্রসেসর, প্রসেসরটা দিয়েছি একটা রাইজেনের 5600G একটা অথেন্টিক প্রসেসর। তো অনেকে হয়তো বলবেন যে ভাই আপনার প্রাইসটা বেশি, আমি হয়তো যদি আনঅফিসিয়াল মাদারবোর্ড দিতাম সেক্ষেত্রে হয়তো প্রাইসটা আমি এখানে কমিয়েও দিতে পারতাম, বাট আমাদের এখানে সেটা হয় না। যেটার যে প্রাইসটা থাকে মার্কেটে সেটার অথেন্টিক প্রাইসটা আমরা বলি। তো এটা হচ্ছে রাইজেন 5600G একটা অথেন্টিক অফিসিয়াল প্রসেসর, কিউআর কোড ভেরিফাই করে নিতে পারেন। আপনি এখানে আনঅফিসিয়াল নিলেও আমারই কোনো সমস্যা নেই, কারণ প্রসেসরগুলো আসলে আনঅফিসিয়ালগুলো বা অফিসিয়ালগুলোতে তেমন কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটা অফিসিয়ালি আসে, মানে অফিসিয়ালি ভেরিফাইড হওয়া, অর্থাৎ কিউআর কোড ভেরিফিকেশন থাকছে, আর একটাতে সেটা থাকছে না। তো আমার মনে হয় যে আপনাদের জন্য রাইজেন 5600G বর্তমানে যেহেতু বেস্ট চয়েস, সো বেস্ট অপশনটা নিতে সমস্যা কোথায়। এখন অনেকে হয়তো বলেন যে ভাই i5 10th generation দিয়ে পিসি বিল করবো, আমি বলবো যে না, একেবারে অস্বাভাবিক দাম বেড়ে গিয়েছে, আপনি সেখানে এটাই ফার্স্ট চয়েস হিসেবে রাখতে পারেন। তো সুপার কোয়ালিটি একটা প্রসেসর এই বিল্ডের সাথে আছে, আমরা 13,500-13,600 টাকার আশেপাশে ধরেছি। অনেকে হয়তো 13,200 টাকা প্রাইস দিচ্ছেন, 100 টাকা প্রাইস দিচ্ছেন অনলাইনে, বাট আপনি যদি আমাদের কাছে ধরেন, আমরা যদি 13,600 টাকা প্রাইস দিই, আপনি যদি আমাদের কাছে শুধু প্রসেসরটা চান আপনি সেটাই পেয়ে যাবেন। সো এই বিষয়টা কিন্তু একটা স্বাভাবিক ঘটনা। এরপর চলে আসি মাদারবোর্ড, মাদারবোর্ডটা আমি দিয়েছি একটা MSI-এর একটা অথেন্টিক প্রোডাক্ট। তো MSI-এর এটা হচ্ছে B450m প্রো VDH ম্যাক্স একটা মাদারবোর্ড দিয়েছি এখানে। আর এটাতে দেওয়ার পিছনে যেটা কারণ, এটা আসলে 4টা RAM-এর স্লট আছে এখানে। তো আমার মনে হয় যে বাংলাদেশ মার্কেটে বর্তমানে 4টা RAM-এর স্লট দিয়ে এত কম বাজেটে মাদারবোর্ড নেই, যে কারণে আজকের এই ভিডিওটাতে আমি এই মাদারবোর্ডের কথাটা উল্লেখ করছি। খুব লিমিটেড স্টক আছে আমাদের, বা জানি না আমরা কয়েকদিন এটা কন্টিনিউ করতে পারবো, হয়তো যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে হয়তো আপনাকে এই মাদারবোর্ডটা জায়গায় B450M A Pro Max যেটা আছে ওইটা VDH Max-টা হয়তো হবে না, তো এই মাদারবোর্ডটা নিতে পারেন। অ্যাজ ইউজুয়ালি একটা মাদারবোর্ডের জন্য যে স্ট্যান্ডার্ড ফিচারগুলো প্রয়োজন, আদর্শ গুণাবলী যা দরকার সব কিছু এটাতে আছে, স্পেশালি 4টা RAM-এর স্লট আছে। সো এই মাদারবোর্ডটা ধরেছি, এই মাদারবোর্ডটা এখনও বিক্রি হচ্ছে 9,500-9,600 টাকায়। এই বিল্ডের সাথে আমাদের প্ল্যানিং করা আছে 9,200-9,300 টাকার আশেপাশে। তো এখন হয়তো আপনারা বলতে পারেন যে আসলে এখানে আমরা প্রাইসটা আর কমলো না কেন,
আসলে আমি একটা এখানে স্যাম্পল রেখেছি, এখানে একটা আমি আনঅফিশিয়াল মাদারবোর্ড রেখেছি। অনেকে দেখবেন যে প্রসেসরের প্রাইসটা এখানে দিয়েছে 13,000 অফিশিয়াল প্রসেসর, আর মাদারবোর্ডটা ধরেন দিয়েছে 8,321 করে এই 520 নিয়ে যত গেম হয়। তো এটা হচ্ছে একটা আনঅফিশিয়াল একটা মাদারবোর্ড যেটাতে আপনার ইউসিসির স্টিকার নেই। এখানে দেখবেন এখানে কিন্তু ইউসিসির স্টিকারগুলো আছে, তার মানে এটা একটা অথেন্টিক প্রোডাক্ট। এটা হচ্ছে একটা আমি এটা জাস্ট ভিডিও বানানোর জন্য একটা মাদারবোর্ড নিয়ে এসেছি, এটা হচ্ছে আনঅফিশিয়াল মাদারবোর্ড। এই মাদারবোর্ডটা দেখবেন যে যেটা অফিসিয়ালটা 8,300 টাকা, বাট আপনি দেখবেন যে যখন একটা প্রসেসরকে প্রাইস কমিয়ে দিচ্ছে, এটা একটু নলেজে রাখবেন, আনঅফিসিয়াল একটা মাদারবোর্ড দিয়ে দিচ্ছে, এখানে মিনিমাম 1 থেকে 1,500 টাকা ডিস্টেন্স থাকে। ধরেন এই মাদারবোর্ডটা হচ্ছে 8,500 টাকা, 7,500 টাকা, এর অফিসিয়াল মাদারবোর্ডটা 8,400 টাকা, এই যে 900 টাকার ডিস্টেন্স। আপনাকে হয়তো এটা দিল হচ্ছে 8,000 টাকায়, আপনি ভাবলাম যে আসলে কেন মাদারবোর্ডের দাম তো কমই আছে, সব জায়গায় 8,400 টাকা, এখানে তো 8,000 টাকায় পাচ্ছি আমি, কিন্তু আপনি একটা আনঅফিসিয়াল মাদারবোর্ড নিয়েছেন। এখন এখানে এই মাদারবোর্ডটা অ্যাকচুয়ালি 7,500 টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন। এখানে যদি 500 টাকা বাড়িয়ে দিয়ে আপনার যদি এই প্রসেসরটাতে 500 টাকা কমিয়ে দেওয়া হয়, ধরেন আমি এটার প্রাইস দিলাম আজকে 13,600 টাকা, যদি আমি এই 500 টাকা এখানে কমিয়ে দিই তাহলে এটার প্রাইস কত দাঁড়ায়? 13,100 টাকা। আলটিমেটলি দেখেন যারা ঘুরিয়ে পেছি আপনাকে প্রাইস দিচ্ছে, এটা কিন্তু ঠিকই আছে। তো আমি অল টাইম বলি যে স্কিপ করবেন এই মাদারবোর্ডগুলো, আনঅফিসিয়াল মাদারবোর্ডগুলো থেকে বিরত থাকবেন, সবসময় চেষ্টা করবেন অথেন্টিক মাদারবোর্ড নেওয়ার জন্য। তো মাদারবোর্ড প্রসেসর পর্ব শেষ, এরপর আসি হচ্ছে এসএসডিতে। একটা এসপির এসএসডি দিয়েছি EX900 500GB M.10 NVMe, 3,000 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, এগুলো 3 বছর ওয়ারেন্টি আছে, আপনি নিতে পারেন আপনার পছন্দ লেগে। এছাড়া অন্যান্য অনেক ব্র্যান্ডের এসএসডি আছে, আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। এরপর চলে আসি র্যামে। র্যাম আমি দিয়েছি এখানে কিংসম্যানের গেমিং র্যাম দিয়েছি, এখানে 3200 MHz দুটি র্যাম দিয়েছি, 8/16 GB। যেহেতু বাজেটটা কিন্তু আপনি করেছেন 45,000 টাকা, সো এখানে আসলে কম র্যাম হওয়াটা উচিত নয়। এখানে 8/16 GB র্যাম দিয়েছি, যেহেতু এটাতে 4টা RAM-এর স্লট আছে, আপনি 2টা স্লট ব্যবহার করবেন, ফার্স্ট এবং থার্ড স্লটটাতে এই র্যাম দুটো লাগিয়ে দেখবেন যে যথেষ্ট ভালো পারফরমেন্স পাচ্ছেন। এগুলো হচ্ছে আপনার 2200 টাকার আশেপাশে, ধরুন 2টা 2400 টাকার আশেপাশে হয়ে যাবে। আপনি একটা কম নিলে হয়তো আপনি এখানে 2200 টাকা কমে যাবে, সো এটা বাকিটা আপনার ইচ্ছা। তো এরপরে আদার্স কম্পোনেন্ট, যেহেতু এই পাওয়ার সাপ্লাই থাকে না এই কেসিংটাতে, আমি একটা বেসিক লেভেলের পাওয়ার সাপ্লাই দিয়েছি অ্যাপটেক ব্র্যান্ডের। এটা হচ্ছে জেনুইন 200 ওয়াট, যদিও বডিতে লেখা আছে 550, বাট এটা জেনুইন 200 ওয়াট, 2 বছর ওয়ারেন্টি আছে, 1200-1300 টাকার আশেপাশে দেখবেন যে আপনি পেয়ে গেছেন আপনার আশেপাশে সবগুলোতে। তো আমার মনে হয় বাজেটের মধ্যে নেওয়া যেতে পারে। তো এরপরে একটা কিবোর্ড মাউস আমি দিয়েছি এখানে, একেবারে মানে গ্যাপ রাখিনি এখানে, কেন যে এটা যেহেতু একটা কমপ্লিট সেট আপ, 45,000 টাকা অনেক টাকা, সো এখানে আমি কিবোর্ড মাউসটা দিয়েছি একটু বেসিক লেভেলের অ্যাপটেক ব্র্যান্ডের। 600-650 টাকার আশেপাশে এই কিবোর্ড মাউসের প্যাকেজটা আপনি পেয়ে যাবেন। তো কমপ্লিটলি এই পিসিটিতে আপনার নিট কস্টিং হচ্ছে 45,000-এর নিচে, ধরন হলো যে 44,700-500 থেকে 700 টাকার আশেপাশে। তো বন্ধুরা এখন চলে আসি যেখানে আপনি কোথায় কোথায় টাকা কমাতে পারেন। শুরুতেই বলেছি আপনি একটা আনঅফিসিয়াল মাদারবোর্ড নিলে এখানে অনেক টাকা কমে যাবে। ইভেন আপনি যদি এখানে চিন্তা করেন আপনি 4 RAM-এর স্লট না নিয়ে 2 RAM-এর স্লট নেবেন, এখানে অনেক টাকা কমাতে পারেন। প্রসেসরটা আনঅফিসিয়াল নিলে সেখানে হয়তো 1,500 টাকার উপরে কমানো সম্ভব। র্যামগুলো যদি আপনি 2টা না নিয়ে 1টা নেন, সেক্ষেত্রে এখানে 2,200 টাকা কমে যাবে, তার মানে পিসিটা কিন্তু এই কমপ্লিট সেট আপ 40,000-এর নিচেও আনা পসিবল। তো আমি বলবো যে আসলে এখানে আমি যে প্ল্যানিংটা করেছি আপনার জন্য যথেষ্ট ভালো আছে। 40-45,000 টাকা আসলে যারা মোটামুটি একটা ভালো মানের পিসি বিল করতে চান, সব ধরনের কাজগুলো করবেন, তো আমার মনে হয় যে এটাকে আপনি আপনার পছন্দ তালিকায় রাখতেই পারেন। আর কথা নয়, যদি ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমি আপনাদেরকে চেষ্টা করি আপনি আপনার কষ্টের টাকায় সেরা জিনিসটা পারচেস করেন। আপনি যেখান থেকে পারচেস করেন কোনো সমস্যা নেই, বাট আপনি দেখে শুনে বুঝে পারচেস করেন। ইভেন কোয়ালিটিফুল অথেন্টিক পণ্যগুলো পারচেস করবেন, তাহলে দেখবেন যে আপনি সার্ভিস সাপোর্ট সব কিছু অনেক ভালো পেয়েছেন। এখানে মাদারবোর্ডে 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, প্রসেসর 3 ইয়ার্স ওয়ারেন্টি, র্যাম 5 ইয়ার্স ওয়ারেন্টি, এসএসডি 3 বছর ওয়ারেন্টি, মনিটর 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে, পাওয়ার সাপ্লাই 2 বছর ওয়ারেন্টি আছে, সব কিছু কিন্তু একটা সিকিউর প্রোডাক্ট। এবং আপনি দেখবেন যে মোটামুটি এগুলোর নাম আপনি শুনেছেন এবং জানেন। এমন একটা আচমকা নামের প্রোডাক্ট কিনতে যাবেন না যেটা আপনি কখনো শোনেননি জানেননি, তাহলে দেখবেন যে ওইখানে আপনি হয়তো লুজারও হতে পারেন। তো বন্ধুরা আর কথা নয়, কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এই পিসিগুলো কিন্তু আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন, অথবা সরাসরি কম্পিউটার ভিশনে এসেও সংগ্রহ করতে পারেন। আমাদের ঠিকানা কম্পিউটার ভিশন, প্রেস ক্লাব মার্কেটের 2তলায়। আর আমরা চেষ্টা করি আমাদের কাস্টমারের স্যাটিসফ্যাকশন অর্জন করার জন্য, যাতে করে তারা কষ্টের টাকায় সেরা জিনিস পারচেস করেন, অফিসিয়াল অথেন্টিক পণ্য পারচেস করেন। সকলে ভালো থাকবেন, আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত কম্পিউটার ভিশনের সাথেই থাকুন।
আল্লাহ হাফেজ।